नमस्कार আমি এসকে আফতাব বিবি 24 নিউজে আপনাদের স্বাগত আজ 6 মার্চ 2021 শনিবার আমরা এই মুহূর্তে চলে এসেছি নদিয়া জেলার ফাজিলনগর গ্রামে এখানে দেখে নেব 78 নম্বর 73 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস কুমার সাহা মহাশয়ের হয়ে নদিয়া জেলার সাজিজুল হক সাহ তৃণমূল কংগ্রেস নেতা ওনার নেতৃত্বে বহু নেতাকর্মীদের সমরাহে দেয়াল লিখনের কাজ চলছে আমরা দেখে নেব সেই দেয়াল লিখনের কাজ এবং কথা বলে নেব তৃণমূল কংগ্রেস নেতা সাজিজুল হক সাহেবের সঙ্গে কোন দলের কোন প্রার্থীর হয়ে কোথায় দেয়াল লিখনের কাজ শুরু করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী 78-73 বিধানসভা শ্রী তাপস কুমার সাহা মহাশয়ের হয়ে দেওয়াল লিখন শুরু হয়েছে নারায়ণপুর 1 নম্বর অঞ্চলে ফাজিলনগরে আজকেই প্রথম শুরু করলেন নাকি হ্যাঁ আমাদের নারায়ণপুর 1 নম্বর অঞ্চলে এই প্রথম আজকে শুরু হলো আপনারা সবাই জানেন গতকাল আমাদের দলের সভানেত্রী চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 291টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন এবং আজকে থেকে আমরা দেওয়াল লেখার কাজ শুরু করেছি গতবার উনি দাঁড়িয়েছিলেন না গতবার তাপস সাহা পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন ওখানে ভোটে জিতেছিলেন এমএলএ হয়েছিলেন এবার আমাদের 73 বিধানসভাতে উনি মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে মনোনীত করেছেন উনি কি এখানে জিতবেন বলে মনে হচ্ছে 100% তাপস সাহা 73 মহকুমার ভূমিপুত্র তার হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকা 73 মহকুমাই আমরা সবাই বহন করি উনি আমাদের এখানকার ভূমিপুত্র না জেতার কোনো কারণ নেই আমরা এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেসের 73 বিধানসভার সর্বস্তরের কর্মী সমর্থক দরদি এবং সাধারণ মানুষ ওনাকে প্রার্থী হিসেবে পেয়ে খুব খুশি এবং গর্বিত আমরা আগামী 22 তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা 73 বিধানসভা থেকে মিনিমাম 30,000 ভোটে আমরা তাপস সাহাকে জয়ী করব আপনার নাম আমার নাম সাইজুল হক শাহ ওরফে মিঠু নদিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বন্দে মাতরম বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিতা বাজ জা বাজ জা বাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিতা বাজ জা বাজ জা বাজ 73 বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস সাহা জিতা বাজ জা বাজ জা বাজ তাপস দা লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি তাপস দা লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি বন্দে মাতরম বন্দে মাতরম বাংলা নিজের মেয়েকে চাই মেয়েকে চাই মেয়েকে চাই বাংলা নিজের মেয়েকে চাই বাংলা নিজের মেয়েকে চাই বাংলা নিজের মেয়েকে চাই বাংলা নিজের যখন ডাকি তখন পাই যখন ডাকি তখন পাই স্বাস্থ্য সাথী করেছে জয় বাংলা নিজের মেয়েকে চাই কন্যাশ্রী করেছে জয় বাংলা নিজের মেয়েকে চাই সবুজ সাথী করেছে জয় বাংলা নিজের মেয়েকে চাই খাদ্য সাথী করেছে জয় বাংলা নিজের মেয়েকে চাই বাংলা নিজের মেয়েকে চাই বাংলা নিজের মেয়েকে চাই বাংলা নিজের মেয়েকে চাই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা বাজ জা বাজ জা বাজ মমতা বন্দ্যোপাধ্যায় জেলা বাজ জা বাজ জা বাজ কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাকোয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ মোবাইল রিসেপশন 9733888765 এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয় এমার্জেন্সি সিজারে সুব্যবস্থা আছে এছাড়াও এক্স-রে ইসিজি প্যাথোলজি মেডিসিন স্মার্ট কার্ড স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয় সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24 নিউজ